হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল অলক সরমিলা অফিসিয়াল। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা মায়াপুর যাচ্ছি, এখন বাসে বাস স্ট্যান্ডে চলে এসেছি, কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে, পুরনো বাস স্ট্যান্ডটা। এখান থেকে এখন বাসে উঠলাম, দেখতেই পাচ্ছ তোমরা, বাসে উঠেছি, বসে আছি, আমি আছি, আমার বউ আছে, আমার শালা আছে, আর একটা ভাই আছে রাজা। চারজনে আজ মায়াপুর যাবো, প্রচুর এনজয় করবো। আর তোমরা দেখো কী কী আছে এখন, এই সব কিছু উঠছে বাসের মধ্যে, মানে কেউ নেই, এখন সবাই উঠছে ধীরে ধীরে। চলো দেখতে থাকো, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখলে কেমন লাগে সেটা বলো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাট, এখান থেকে টিকিট কাটবো, তারপরে মায়াপুর যাব নদী পার হয়ে। আর দেখো এখান থেকে 3 টাকা করে টিকিট নেবে এক একজনের, জ্যাকেট নেবে। খুব সুন্দর জায়গা, চলো ঘুরে আসি, দেখতে থাকো, স্কেপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আর ঘাটটা আর নৌকাটা তোমাদের দেখাচ্ছি, আর নদীটাকে ভালোভাবে দেখাবো, চলো দেখতে থাকো। চোখে লাগছে কি রে? বন্ধুরা, এখন মায়াপুরে চলে এসেছি নৌকা পার হয়ে। এখন রাস্তা যে যাবো এখান থেকে হাফ কিলোমিটার লাগে, মানে নৌকা পার হয়ে হাফ কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হয়। আর চারিদিকটা রাস্তাঘাট তোমাদের দেখাবো, অনেকটা চেঞ্জ হয়েছে, আমি আগেও এসেছি অনেক কবার, এখন 1 বছর পরে আসলাম, অনেক কিছু চেঞ্জ, রাস্তাঘাট সব কিছু চেঞ্জ, মন্দিরটাও এখন হয়েছে, এখনও দেখিনি, চলো দেখতে থাকি। আর রাস্তাঘাট সব কিছু দেখতে থাকো, এদিকে মার্কেট টার্কেট, স্কেপ না করে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আরে মাঝ রাস্তাতে যাবা না কোনো সময়, এদিক দেখ, সাইড দিয়ে যাবা, মেরে দেবে গাড়ি এসে। খালি পেটে খাওয়াই যাবে না। গেটা কোথায় বিয়ে হলো? হ্যাঁ, ওই তো সামনে গেট আছে, চলো চলো চলো। বন্ধুরা, এখন অনেকটা হাঁটার পরে এখন ফাইনালি গেটের সামনে চলে এসেছি, এখন ঢুকবো, চলো ভিতরটা দেখাই। আর এখন অনেকটা হাঁটার পরে একটু বসতে মন চাইছে, আগে গিয়ে একটু বসবো। আর চলো চারিদিকের যেটা দেখাই, প্রচুর লোক, প্রচুর লোক আছে এখানটায়, মানে ভাবা যায় না এত লোক হয়েছে এখানটা। আর ঝর্ণা, আর পুরনো যে ইসকন টেম্পলটা আছে, নতুনটা পুরনোটা সবটাই দেখাবো, এখনও কাজ কমপ্লিট হয়নি, দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। Bye.
ওই সাইড দিয়ে ওই মন্দিরটা ওই দিকে আছে। আমরা ওইখান থেকে তোদের কাটছি, তোরা তো দেখতেই পাচ্ছিস ওই ওপর থেকে। ফাইনালি বন্ধুরা এখন অনেক টাইম হয়ে গেছে, এখন খেতে হবে। চলো দেখাবো, 80 টাকার টিকিট কাটলাম আমরা, মানে স্পেশালটা খাবো, দেখি স্পেশাল খাবারটা কেমন। আর তোমরা মায়াপুর এসে প্রসাদ খাওয়াটাই 40 টাকার লাইন হয়, একটা আলাদা রকম অনুভূতি। আর চলো খাবারটা দেখাবো আর কেমন, মানে সব কিছু চলো দেখতে থাকো। আর প্রচণ্ড বড় লাইন, প্রচণ্ড মানে এত বড় লাইন ভাবাই যায় না, আমরা আগে ভাবিনি যে এত একটা লাইন হবে একদম লাস্ট থেকে। চলো দেখতে থাকো স্পেশাল লাইন, স্পেশাল খাবার। আবার হাতে পেলাম, চলো দেখাচ্ছি কি মানে পেয়েছি। দুটো লুচি, এক বাটি পায়েস, ডাল, ভাত, একটা সবজি, পনিরের সবজি, পনির মটন। চলো টেস্টটা কেমন তোমাদেরকে খেয়ে বলবো। ঠাকুরের প্রসাদ, ভগবানের প্রসাদ খেয়ে নিই, প্রচণ্ড খেতে লেগেছে। ঠিক আছে দেখতে থাকো। খাওয়ার পরে এখন মানে বাইরে বেরোবো, বাইরে যাওয়ার আগে দেখলাম সুন্দর ফুলের বাগান, প্রচণ্ড ফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর ফুলগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে আর এত সুন্দর বানিয়েছে বলাই যাবে না। চলো দেখতে থাকো আর অন্য ভালো একটা নাইস প্লেস দেখতে থাকো। এটা মুছে নেয় ভালো করে, পায়ের নিচেটা মুছে নেয়। কত সুন্দর লাগছে,